হ্যালো বন্ধুরা, আজকে আমরা করব হেড শেপ। আমরা ফটোশপ ম্যানিপুলেশন করতেছি একটা, সো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেই। নিয়ে আসতেছি এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমাদের ওখানে অনেক ভিডিও আছে, সো আপনার আই বাটনে ক্লিক করুন। আমরা লেফট সাইডে অবজেক্ট সিলেকশন টুলসে যাই, লেফট সাইডে টুলস থেকে অবজেক্ট সিলেকশন টুলস আমাদের এটা সিলেক্ট করতে হবে। দেন আমরা জাস্ট সিলেক্ট করলে আমাদের সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা এখানে উপরের অপশন থেকে সিলেক্ট মাস্কে ক্লিক করব। করার পর দেখি কোথাও কোনো অংশ বাদ গেছে কিনা, না যায় নাই। এখানে নিউ লেয়ার সিলেক্ট করব, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে দেখেন। ঠিক আছে, এখন যেটা করব আমি আমি একটা পেজ নেব 1280 26। আমরা সিলেকশন টুল সিলেক্ট করব, করার পর নিয়ে এসে ছেড়ে দেব। মডেলটাকে একটু ছোট করে দেই, মোটামুটি সেন্টার সেন্টারে নিয়ে আসার জন্য আপনার এখানে ক্লিক করবেন। করার পর নিচের লেয়ারে ক্লিক করে আপনার আপনার এখানে নিয়ে করবেন। নর্মালে সিলেক্ট করলাম, আমি লেয়ারটা সিলেক্ট করলাম, করার পর এটাতে ক্লিক করে দেন। এটাতে ক্লিক করলে আপনার সেন্টারে চলে আসবে ইমেজটা, বাট আমাদের ইমেজটা সেন্টারেই আছে এখন। দি এখন যেটা করব আমরা, আমাদের কাজ এখানে মোটামুটি শেষ, একবারে শেষ করে নেই। যেমন আমরা মাথাটা দুটো টুকরা করব, সো টুকরা করার জন্য আমি সেম সাইজের টুকরা করব। টুকরাগুলা হবে সাধারণত স্লাইস করে নিচ্ছি, আপনারা এখান থেকে কাট দিলেন, নতুন একটা লেয়ার নিলেন, আবার এর থেকে পেস্ট। দেখেন মাথাটা নিচে চলে আসছে। আমি মুভ টুল সিলেক্ট করব, করার পর এটা জায়গা মতো বসাই দেব। একটু জুম করে নিই, যদি একটু এদিক সেদিক হয়, একটু এদিক সেদিক আছে, হ্যাঁ বাট এখন ঠিক হয়ে গেছে। দেন আমরা আর একটা স্লাইস করব। আমাদের কিন্তু দেখেন স্লাইসের মাপটা কিন্তু আমি একই নিয়েছি, 690, হাইটটা 90 নিয়েছি। উইথটা ফ্যাক্ট না, বাট হাইটটা ফ্যাক্ট, দুইটা একই সাইজের হতে হবে। দেন এই অংশ কাটবো, এডিট থেকে সেম ওয়েতে কাট। ও সরি, আমার ইয়ে আছে, এই লেয়ারটা লেয়ার ওয়ান কপি সিলেক্ট রাখতে হবে। কাট, দেন নতুন একটা লেয়ার নিলাম, আবার এডিট থেকে পেস্ট, দুটাই আমাদের চলে আসছে। জুম করি, করার পর দেখতেছি যে কোথাও কোনো অমিল আছে নাকি, না কোথাও কোনো অমিল নাই। যেটা করব আমরা, আমাদের আপাতত এখানে কাজ শেষ, আমরা একটা হাত নিয়ে আসব, হাতের ছবি এটা নিয়ে আসলাম। যেহেতু এটা ট্রান্সপারেন্ট ইমেজ, আমরা ডিরেক্টলি এখানে ছেড়ে দিই, হাতের ছবি একটু ছোট করে নেই আর একটু। দেন আমি নিচের অংশটা শিফট চেপে চারবার চাপ দেব, 1 2 3, উপরের অংশটা আমি শিফট চেপে এই দিকে রাইট সাইডে চারবার দেবো, 1 2 3 4। এখন দেখেন একটু নিচে নামাই নিয়ে আসি। এখন আমরা করব কি, হাতটা আর একটা কপি করব, ডুপ্লিকেট লেয়ার রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, দেন আমরা এই ডুপ্লিকেট লেয়ারটা এখানে নিয়ে যাব। দেখেন আমাদের হাতটা বাট ওই দিকে, আমরা করব কি, কন্ট্রোল টি চাপ দিব, কন্ট্রোল টি চাপ দিয়ে ফ্লিপ অরিজেন্টাল দিলে আবার হাতটা আমাদের এই দিকে, আমাদের হাতটা একটু নিচে নামাই নিয়ে আসলাম।
দেখেন দুটার মধ্যে এটা দেন, সবগুলো লেয়ার মিলে একটা গ্রুপ করব। সবগুলো লেয়ার আপনারা ওয়ান বাই ওয়ান কন্ট্রোল চেপে ক্লিক করলেই হয়ে যাবে সিলেক্ট। দেন আপনার একটা গ্রুপ নিচের এই বক্সে ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে, দেখেন। ঠিক আছে বন্ধুরা, দেখেন আমাদের হেড শেপটা কিভাবে আমরা স্লাইস করে ফেললাম কত ইজিলি। সো আপনারা যদি কোথাও না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট অপশনে গিয়ে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, মাস্ট সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর জন্য। সো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো বাই, টাটা।